দেবে না, পঞ্চায়েতের দিকে রাজ্য পার্টি দেবে। কোন দাদার কাছে গিয়ে কারো কাছে গিয়ে কোনো লাভ নেই, দলটা করুন। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন, আর এই প্রেক্ষাপটে প্রার্থী হওয়া নিয়ে এবার দলের নেতাকর্মীদের সতর্ক করে দিলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। তার হুঁশিয়ারি, কোনো দাদার কাছে গিয়ে লাভ নেই। পঞ্চায়েত ভোটে কারা প্রার্থী হবেন তা ঠিক করবে একমাত্র রাজ্য নেতৃত্ব। সম্প্রতি কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি বদল হয়েছেন, পার্থপ্রতিম রায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিৎ দেভৌমিককে। জেলা সভাপতির পরপরই ব্লক স্তরেও রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সিতাইয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদীশ বর্মা বাসুনিয়া। সেখানে তিনি দাবি করেন কোন পঞ্চায়েতে কত কি কাজ হচ্ছে দলের রাজ্য নেতৃত্ব তাকে রিপোর্ট দিতে বলেছে, সেই রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে কে টিকিট পাবেন। আমি কিছু কিছু কর্মীকে দেখি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো, সিতাই বিধানসভা বাদ দিয়ে জেলায় গিয়ে জেলা নেতার বাড়িতে জেলা সভাপতির বাড়িতে দরবার করে পঞ্চায়েত নির্বাচনের টিকিট। মনে রাখবে রাজ্য পার্টি সিদ্ধান্ত দিয়েছে তিন মাসের মধ্যে পঞ্চায়েতের বাস্তব চরিত্র, কোথায় কোন পঞ্চায়েত কতটা কাজ করছে তার রিপোর্ট আমাকে তৈরি করতে বলেছে। কিন্তু তৃণমূলে কে কার কথা শুনবে এই প্রশ্ন তুলে বিজেপি খোঁচা দিলেও তৃণমূলের জেলা সভাপতি বিধায়কের পাশেই দাঁড়িয়েছেন। টিএমসির অন্তর্দলীয় ব্যাপার যে পঞ্চায়েতের ক্যান্ডিডেট হতে গেলেও তাদেরকে টাকা দিয়েই তবে ক্যান্ডিডেট হতে হবে, এখন কাকে টাকা দিতে হবে এটাই হচ্ছে জগদীশচন্দ্র বসুনিয়ার মূল বক্তব্য, যে তাকেই টাকা দিতে হবে, জেলা সভাপতিকে টাকা দিলে পরে ক্যান্ডিডেটার হবে না, এটাই তার মূল বক্তব্য। আমরা এই ধরনের বক্তব্যকে ধিক্কার জানাই। এটাই রাজ্য নেতৃত্বের নির্দেশ ছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন, বুথ ভিত্তিক সার্ভে হবে, তারপরে প্রার্থী তালিকা তৈরি হবে। উনি যথার্থই কথা বলেছেন এবং দলের যে বার্তা আছে সেটাই মানুষের কাছে তুলে ধরেছেন। কোচবিহারে জেলা সভাপতি বদলের পাশাপাশি দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহকেও সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এর পরপরই গত 4 আগস্ট ফেসবুকে একটি পোস্ট করেন বাসুনিয়া। সেখানে শুধু তিনি লিখেছিলেন নাও আই এম ফ্রি, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন দলের কাছে তারও গুরুত্ব কম নয়। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।